স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স ক্যালকুলেশন। স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স গ্রাহকদের কাছে সরবরাহ করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অর্থাৎ BMTF এবং মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি 12.5 লাখ প্রিন্ট করতেছে পর্যায়ক্রমে এবং মাদ্রাজ প্রিন্টার্স প্রায় 3 লাখ নতুন স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতেছে 2021 সালের পাশ করাদের। পুরনো কার্ড প্রিন্ট শেষ হলে BMTF স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা বন্ধ করে দিবে এবং মাদ্রাজ প্রিন্টার্স আগামী 5 বছরে 40 লাখ স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার চুক্তি করেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রাহকদের স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পেতে এখন দেরি হচ্ছে। স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরুর প্রথম দিকে যে হারে গ্রাহকরা কার্ড পেয়েছেন এখন সেই হারে পাচ্ছেন না। প্রথম দিকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গড়ে প্রতিদিন প্রায় 8,500 স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করলেও বর্তমানে সেটা ওই পর্যায়ে প্রিন্ট হচ্ছে কিনা বলা যাচ্ছে না, কারণ এখন গ্রাহকরা কার্ড পাচ্ছেন দেরিতে। 11 অক্টোবর 2021 থেকে কার্ড বিতরণ শুরু হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতিদিন 8,500 স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হলেও অক্টোবর 2021 থেকে 6 জানুয়ারি 2022 পর্যন্ত মোট 87 দিনে প্রতিদিন গড়ে 8,500 কার্ড যদি প্রিন্ট হয়, তবে মোট প্রিন্ট হওয়া স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স 7,39,500 প্রিন্ট হওয়ার কথা। সেই হিসেবে 12,50,000 স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স থেকে 7,39,500 কার্ড বাদ দিলে বাকি থাকে 5,10,500 কার্ড, অর্থাৎ বাকি 5,10,500 কার্ড প্রিন্ট হতে আরও সময় লাগবে 60 দিন, অর্থাৎ 2 মাস। কিন্তু প্রশ্ন হলো, আগামী 2 মাসে কি মোট স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের সবাইকে স্মার্ট কার্ড পেয়ে যাবেন? ক্যালকুলেশন অনুযায়ী 87+60=147 দিন, মানে 4 মাস 27 দিনে সব কার্ড প্রিন্ট হয়ে যাওয়ার কথা আগামী মার্চের 6 তারিখে। অর্থাৎ হিসাব অনুযায়ী মোট 12.5 লাখ স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স 5 মাসে আগামী মার্চের 6 তারিখে সকল কার্ড প্রিন্ট হয়ে যাবে। যদি বিভিন্ন সমস্যার কারণেও 1 মাস দেরি হয়, তাতে এপ্রিলের মধ্যে সকল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের কার্ড পেয়ে যাবেন ক্যালকুলেশন অনুযায়ী। কিন্তু বাস্তবে কতটুকু অগ্রগতি সেটা BRTA এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বলতে পারেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সকল গ্রাহক তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।